গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান অর্পিতা মুখোপাধ্যায়ের দুই আইনজীবী সেখানে যখন তারা উপস্থিত হয় তখন অঝরে কান্নায় ভেঙে পড়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় সকাল থেকে তিনি কিছু মুখে দেননি শুধুমাত্র জল খেয়েছেন এরপরেই তাদের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি বললেন বিভৎসভাবে ফেসে গেলাম আমাকে শেষ করে দিল আমাকে ফাঁসিয়ে দিল সম্পূর্ণরূপে ও এরপরেই তিনি কান্না ঝড়েশ্বরে বলে ওঠেন মা কেমন আছে মা সুস্থ আছে তো মাকে খুব দেখতে ইচ্ছা করছে মাকে ওষুধ কে কিনে দিচ্ছে মায়ের আয়ের খরচ কে বহন করছে আমি মায়ের কাছে যাব আমাকে সম্পূর্ণরূপে ও ফাঁসিয়ে দিয়েছে আমার কোনো দোষ নেই এরপরে আইনজীবীদের সঙ্গে তিনি আর পনেরো মিনিট কথা বলেন এরপর আইনজীবীরা সেখান থেকে বেরিয়ে যান আইনজীবীদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন কি কথা বলেন তখন আইনজীবীরা এই রকমই উত্তর দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে অন্যদিকে জেলে অতিরিক্ত সুবিধা নিতে চাইছেন না পার্থ চট্টোপাধ্যায় এমনই দাবি করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ সূত্রের খবর তার পা ও কোমরে ব্যথা রয়েছে কিন্তু জেল হাসপাতালে যেতে চাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পড়তে চেয়েছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত এবং দেবীর লেখা বই দেখতে চেয়েছেন মামলার নথিও সূত্রের খবর তার পা ও কোমরে যথেষ্ট ব্যথা রয়েছে তিনি স্নান করতে পাচ্ছেন না তিনি জেলের বাইরে কোনো রকমে একটুখানি জেলের সেল নিজের সেলের বাইরে কোনো রকমে বেরিয়ে গা হাত পায়ে জল দিচ্ছেন ঠিকঠাক খাওয়া খাওয়া দাওয়াও করতে পাচ্ছেন না এরপর গতকাল সন্ধ্যেবেলায় তিনি চপ খেতে চেয়েছিলেন এক প্রকার অবাধ্য হয়ে তিনি শেষমেশ চপ খান ক্যান্টিনে গিয়ে